অসমে মুসলিমদের সংখ্যা চল্লিশ শতাংশ এটা মরণবাচন ব্যাপার বিস্ফোরক হেমন্ত উনিশশো সাল থেকে দু সাল অসমে মুসলিম জনসংখ্যা কিভাবে বেড়েছে তারই পরিসংখ্যান দিলেন অসমের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের ভোটের কো ইনচার্জ হলেন অসমের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন আমি অসম থেকে এসেছি আমার কাছে জনসংখ্যা সম্পর্কিত এই যে পরিবর্তন সেটা একটা বড় ব্যাপার এখন আমার রাজ্যে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশ উনিশশো সালে এটাই ছিল বারো শতাংশ এটা আমার কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা মরণ বাচনের ব্যাপার সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন এদিকে অসমের মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে নানা চর্চা চলছে মুসলিমদের সংখ্যা ক্রমশ বাড়ছে ও তা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী উদ্বেগকে ঘিরে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি নিজেই এ নিয়ে স্পষ্টভাবেই জানিয়েছেন এর আগে তিনি বলেছিলেন ঝাড়খণ্ডের কিছু জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সংখ্যা ক্রমশ বাড়ছে সেই সঙ্গে তিনি জানিয়েছেন এবার ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের ইস্তাহারে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতরণ করতে শক্ত পদক্ষেপ নেওয়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও একহাত নেন তিনি ঝাড়খণ্ডকে মেনি বাংলাদেশ তৈরির চেষ্টা করছেন অসমের মুখ্যমন্ত্রী বলেন অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছেন আদিবাসী মেয়েদের বিয়ে করছে জমি দখল করার জন্য আমি ঝাড়খণ্ডে একটা আইন তৈরি করার জন্য বলবো। যেখানে আদিবাসী মেয়েদের বিয়ে করতে পারবেন না অনুপ্রবেশকারীরা তিনি জানিয়েছেন এই সরকারের আমলে কোথাও কোনো উন্নতি হয়নি ঝাড়খন্ডে অসমের মুখ্যমন্ত্রী বলেন গত পাঁচ বছরে কোনো বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ রাজ্যে তৈরি হয়নি উন্নয়নও থমকে গিয়েছে যুবকেরা কাজ পাচ্ছে না তিনি বলেন এবার লোকসভা ভোটে এনডিএ চোদ্দোটি আসনের মধ্যে উনিশটি আসন পেয়েছে একান্নটি বিধানসভায় এগিয়েছিল তারা